আদিবাসী গ্রাম তথা সমাজকে স্বশাসন ব্যবস্থার হাত থেকে বাঁচাতে একদফা দাবির ভিত্তিতে স্মারকলিপি প্রদান করা হলো ইটাহারে। শুক্রবার দুপুরে আদিবাসী সিঙ্গেল অভিযানের ইটাহার ব্লক কমিটির ইটাহারের ব্লক সমষ্টির উন্নয়ন আধিকারিক দিব্যেন্দু সরকারের হাতে তাদের দাবিপত্র তুলে দেন। মূলত আদিবাসী গ্রাম ও সমাজে বংশানুক্রমে মাঝি পরগনারা দেশের আইন কানুন না মেনে স্বশাসন ব্যবস্থা চালিয়ে আসছে, যার ফলে সমাজে কুসংস্কার বাড়ছে। এতে ক্ষতি হচ্ছে আদিবাসী সম্প্রদায়ের মানুষদের। তাই অবিলম্বে আদিবাসী সমাজে গণতন্ত্র লাগুর দাবিতে এদিনের স্মারকলিপি প্রদান কর্মসূচির আয়োজন করা হয়। এই দাবি তারা ব্লক ডেভেলপমেন্ট অফিসারের মাধ্যমে দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সামনে তুলে ধরতে চান বলে জানা গেছে। এমনই মন্তব্য করেছেন রায়গঞ্জ মহকুমা আদিবাসী সিঙ্গেল অভিযান সভাপতি গোপাল টুডু। এছাড়া উপস্থিত ছিলেন ইটাহার ব্লক সিঙ্গেল অভিযান সভাপতি ভরত কিস্কু সহ অন্যান্যরা। তবে সংগঠনের দাবিপত্র খতিয়ে দেখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে বলেও জানান বিডিও। এ বিষয়ে রায়গঞ্জ মহকুমা সিঙ্গেল অভিযান সভাপতি গোপাল টুডু আর কী কী বলেছেন শুনব। ঐশ্বরিক আগমন উদযাপন করুন স্বর্ণযাত্রা অফার সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ। সোনার গয়না তৈরির মজুরিতে 35% পর্যন্ত ছাড়, হীরের গয়না তৈরির কাজে 25% পর্যন্ত ছাড়, হীরের মূল্যে 10% পর্যন্ত ছাড়, শুধু হীরের গহনা কেনার সঙ্গে পুরনো সোনার বিনিময়ে 0% ছাড়, শর্তাবলী প্রযোজ্য। রায়গঞ্জ সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস দেখুন। ফোন নম্বর 8967941588। তাই আর দেরি না করে আজই চলে আসুন সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ। নাম? আমার নাম গোপাল টুডু আর আমি আদিবাসী সিঙ্গেল অভিযান রায়গঞ্জ সাব ডিভিশনের সিঙ্গেল সভাপতি। আচ্ছা, কোথায় এসেছেন? আজকে আমরা ইটাহার বিডিও অফিসে এসেছি। আমরা বিডিওর মারফত রাষ্ট্রপতির কাছে আমরা এক দফা দাবি নিয়ে আমরা স্মারকলিপি দিতে আমরা এসেছি। হ্যাঁ, কী দাবি? দাবি হচ্ছে আমাদের যে আদিবাসী গ্রামে সংবিধান আর গণতন্ত্র অবিলম্বে লাগুর দাবিতে আমাদের এই স্মারকলিপি প্রদান। কেন? কারণটা হচ্ছে আদিবাসী স্বশাসন ব্যবস্থা নামে চলে আসা বংশানুক্রমে নিযুক্ত মাঝি পরগনার ব্যবস্থা সংবিধান আইন কানুন কিছু মানে না, সেই কারণে আমাদের সমাজে কুসংস্কার আর রাজতন্ত্র শাসন ব্যবস্থা চলে আসে। তো এই জিনিসটা যেন না হয় আমরা চাইছি যে সংবিধানের আধারে আদিবাসী গ্রামগুলো যেন পরিচালিত হয়, এটা ছিল আমাদের রাষ্ট্রপতির কাছে দাবি। কী বললেন বিডিও? বিডিও স্যার বললেন ঠিক আছে, আমি উপরে আমি পাঠিয়ে দেব। সংগঠনের সদস্যদের আশা, এটি কার্যকরী হলে আদিবাসী সম্প্রদায়ের মানুষ উপকৃত হবেন। উত্তর দিনাজপুরে ইটাহার থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল কলকাতা, ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা, ডক্টর পিনাকি মুখার্জি NRS হসপিটাল কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। চাকরি পরীক্ষার্থী, চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোর মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।